কম খরচে মনসার গান রেকর্ডিং এর জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ইউটিউবে সার্চ করুন মনসার গান ডিজে বা বি বলে। নকল হইতে সাবধান। ধর্মস্য ग्लानीरिति भारतम् अभ्रुथानं मदर्मश्य तदत्मानं स्वयं मोहन परित्राणाय साधून विनाशाय तदुस्थितं धर्मसंस्था पुनार्धाय সম্ভবামি যুগে যুগে। আজ তোমার হস্ত খালি, তোমার চক্র কোথায়? ভোলা মহেশ্বর, বিপদে পড়িয়া আছো তুমি শুনিয়া আছেন ধ্যান মাঝে, তাই তো তব সেই পুত্র ঘরে বাসুকে করিতা আমার চক্র জাল করেছি বিস্তার, সেই চক্র করিবে অসুরকে নির্বিখণ্ড। ঠিক করেছ চক্রধারী নারায়ণ, তোমার সুদর্শন চক্র দিয়েছ ছাড়ি ওই অসুরকে করবে নির্বিখণ্ডে করবে। তাই সেই দুরন্ত ওই তো দুরন্ত সুর আজ নির্বিখণ্ড হয়ে খুঁজে বার করে তোমাকে সুদর্শন চক্র, সুদর্শন চক্র মর দিকে ধেয়ে আসে, একই মৃত্যু আমার নিবার মা চেয়েছিলেন পুত্র, মা আসলে আমি কি বলবো, কেমন দেবো আমি পুত্র তাকে? আমার বীর পুত্রকে একান্তই পুত্র তোর দরকার। সত্য খুললো তাতু, কে দেখ যে দেখ ওই ভূমিতে পড়ে আছে তোরই পুত্র। তোমার কাছে চেয়েছিলাম বীর সন্তান মা, আর তুমি দিলে আমাকে মৃত সন্তানে দাও। না মা না, আমি তোকে মৃত সন্তানে দিতে চাইনি মা। তাহলে মা গো, এই এই সন্তান সৃষ্টি হওয়ার সাথে সাথে চন্দ্র সূর্য শশা ঘোড়া পৃথিবীটাকে করিতে চায় গ্রাস, এমনকি আমাকেও করিতে চায় গ্রাস। চক্রধারী নারায়ণ, তার হাতে ছিল সুদর্শন, ওই সুদর্শন দিয়ে এই অসুরকে তিন খণ্ড করেছে মা। আমি যে সংহার কর্তা, তাই আমার সৃষ্টি জগৎ সর্বেশ্বরের মুখে থাকতে পারে না মা। মা গো, তুই এই স্থানে দাঁড়িয়ে তুই তোর সৃষ্টিকর্তা পদ্মজনী ব্রহ্মাকে একটিবার স্মরণ কর, উনি আসলে তবেই তুই পাবি তোর বীর পুত্র। যে বা করেছে আমার পুত্রকে নিধন, আমি আজ তাকেই স্মরণ করব।
আজি লোকালে কোথা যোগ নারায়ণ লোকালে কোথায় নারায়ণ লোকালে কোথা গো নারায়ণ লোকালে কোথায় আমি হলাম সেই ব্রহ্মার নন্দিনী, নাম পুরোগেশ্বরী দেবী শীতলা। কিসের কারণে করেছে মরে সরু ওগো নারায়ণ, কিসের কারণ হেতু আমার পুত্রকে করেছো নিধন? তুমি হলে দেবতা, দেবতা হয়ে কেমন পারবে আমার পুত্রকে আমি যে করতে পারবো না রে মাতা। কি বললি, ফিরিয়ে দেবে না আমার মৃত সন্তানকে আমার বুকে ফিরিয়ে? পুনরায় বলছি খুললো দাদু, ফিরিয়ে দাও আমার মৃত সন্তানকে আমার বুকে ফিরিয়ে। তাই তো আর সহ্য করবো না, আর সহ্য করবো না আমি, যা করে যাবো শীতলা। আরে মায়া, এই মূর্তি ধ্বংস হোক সাদের সৃষ্টি। দেবাদিদেবের কাছে, মহাদেবের কাছে একটি বিয়ে সত্তা, কিন্তু দেবাদিদেব আমার মুখে তুলে দিয়েছো এই মৃত সন্তান। কেন জানিস মা? অনি শক্তি ভরে ধরা করছে টালমল, তাই সমস্ত দেবতারা সবাই ভয়ে পালন করছিল। তাই চক্রধারী নারায়ণ তার সেই সুদর্শন চক্রকে আদেশ দিয়ে তিন খণ্ড করে ফেলল ধরনের বলি। এই যে অসুর সন্তান পিতা, দুঃখ যোগ্য মানব ঋষি সবাই যে আমার সন্তান, মা একান্তই চাই মৃত সন্তানকে। চেয়ে দেখবো
ভাঙল ভোলা মহেশ্বর চক্রধরে নারায়ণ এসো একত্রে তিন এই মুহূর্তেই পুনর ফিরিয়ে দিই ওই সন্তান আমি তোমার সৃষ্টিকর্তা পদ্মজনী ব্রহ্মা। আপনি করেছেন আমাদের সৃষ্টি, আপনি পিতা, লাহ পিতা লাহ তব সন্তানের লাহ শত কোটি প্রণাম তব চরণে মন অসহ আপনারাও নিন আপনাদের চরণে শত কোটি। বলুন পিতা, জন্মাবার সাথে সাথে হয় নামের প্রয়োজন, কিবা নাম হবে মরে এই ধরার বুকে। তিন খণ্ড দেহ জুড়িয়াও নাম দিলাম কৃষির দেবী জয় অসুর। জয় অসুর অতিব উত্তম, কিসের কারণে করেছেন আমার সৃষ্টি? সৃষ্টি শুধু মায়ের কারণে, মায়ের কারণ মাতৃগর্ভে রবি নাই জনম, মাতৃপেজস্তরি নাই পান, তথাপি আছে মোর মাতা। আছে কোথায়? আছে মোর মাতা সর্বকে লণ্ডাই কোমলে জননী অসন্ত জননী দেবী শীতলা। আহা মোর মণি যেন রূপ মা ধরে যেন পূর্ণ শশী করেছে বিরাজ, তুমি কি মোর জননী? সত্য পুত্র আমি তোমার জননী, তুমি আমার পুত্র। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো, চিরকাল যেন তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। তাই হোক পুত্র, আমি হলাম ৬৪ ব্যাধি বসন্ত জননী দেবী শীতলা। তাই তো আজ থেকে তুমি হবে আমার দ্বাদশ জনের অধিশ্বাস। তাই হবে মা। ওগো পিতা, পেয়েছি আমি মাতৃশক্তি, হয় মনে পিতৃশক্তির প্রয়োজন, মাতৃ অপমানের নিতে প্রতিশোধ কোথায় পাবো আমি অস্ত্র? তাই চাই আমার হস্তে শক্তি প্রদান করো ভাঙুর ভোলা মহেশ্বর। দেব আমি এই বীর পুত্রকে শক্তি, চে দেখো চে দেখো দেব জরাসুর, যে সুলের লাগি সুল প্রাণী নামে করেছি আমি ধারণ, আজ থেকে দেবাদিদেব মহাদেবের হাতে মহাসুলই হবে তোমার প্রদানের শক্তি। কিন্তু তোমার পূর্বে একটি প্রতিজ্ঞা তোমায় করতে হবে। মাতৃপূজা হয়ে গেলে আমি তোমাকে এই শূল ফিরাইয়ে দেব। তবে ধারণে করো করো দেব জরাসুর। আমার সুরের ভার বহন করতে ওই জলাশয়ে পারবে না, তাই আমি অত্যেক ভার পেয়েছি আমি শক্তি। কোথায় হবে মোর স্থান? নমস্তান মায়ের দক্ষিণে করো বিরাজ। তাই হবে। বল মা, এবে তোর মন আশা হয়েছে পূর্ণ? রহ পিতা, দক্ষিণ দিক করেছ পূর্ণ, কিন্তু বামে রয়েছে শূন্য। শূন্য স্থান পূর্ণ করতে হলে হয় মোর কন্যার প্রয়োজন। কন্যা কথা বাই কন্যা দেখ মা, অদূরে চেয়ে দেখ অশ্লীল রুধির পান করে পালিয়ে যাবি রুধির বাঘিনী, কোথায় পালিয়ে যাবি? এই মুহূর্তে গর্ভপাত্র সৃজন তোমার সুন্দরী কন্যা। দণ্ডই তোমার জননী ভবন দেবী শীতলা। আশীর্বাদ করো মা, চিরকাল যেন তোমার চরণে দাসী হয়ে থাকতে পারি। মা ওগো পিতা, তুমি আমার আমি তোমার কন্যা পিতা, তবে বলতে পারো পিতা জন্মাবার সাথে সাথে হয় যে পিতা নামের প্রয়োজন, কি বাবুর নাম পিতা? রক্ত বস্ত্রখানি রক্ত মাখা পরিধান নাম দিলাম শীতলা নন্দিনী দেবী রক্তাবতী। পিতা পিতা যে মোর শক্তির প্রয়োজন, শক্তি প্রদান করো চক্রধারী নারায়ণ। ওরে মা রক্তাবতী, আমার এই শঙ্ক আজ আমি তব হস্তে তুলে দিলাম, এই শঙ্কে ধ্বনি দিয়ে মায়ের যাত্রা বল শুভ। তাই পিতা, তবে এবার বলুন পিতা
স্থান হবে। বাম দিকে করো বিরাজ। বল মা, এবে তোর মন আস্থা হয়েছে পূর্ণ? না গো পিতা, পুত্র চেয়েছে দিয়েছো মনে পুত্র, কন্যা চেয়েছে সেটাও দিয়েছো। তাহলে বলতে পারো পিতা, স্বর্গের সমস্ত দেবী দেবীর আছে নিজ নিজ বাহন, তাহলে কি তবু কন্যা হয়ে থাকবো আমি বাহন হীন হয়ে? না মা, তুই আমারই কন্যা হয়ে পদপ্রদে যাত্রা করতে আমি তাকে দেখো না ছেড়ে দেখ, আদরে ছেড়ে দেখ ব্যাসকাশি, ওই ব্যাসকাশিটা যে গর্ধ, ওই গর্ধ হবে তোরই বাহন। তাই হোক পিতা। বল মা, এবে তোর মন আশা হয়েছে পূর্ণ? ও গো পিতা, মা বাহন চেয়েছি দিয়েছো মোরে বাহন, তাহলে তাই তো বলিব, আজ সর্বপ্রথমে আমার আতুল চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে দেবী কেন আমাকে করিবে শিকার? এই তাই হবে তবে সনমা, দ্বাদশ বৎসর থাকবে আমার এই কুমণ্ডলের মধ্যে আবদ্ধ, দ্বাদশ বৎসর পূর্ণ হলেই ছেড়ে দেবো ঘর গলিতে মর্তের বুকে, মর্তের বুকে প্রতিদিন দ্বারে দ্বারে পুঁজিবে তোর পবিত্র চরণখানি। তাই ভাঙল ভরা বিশ্বর চক্রধারী নারায়ণ, সবাই মিলে দেবো তোরই রাঙা চলে ভক্তির পুষ্পাঞ্জলি। তাই হোক পিতা, আজ তুমি যেই মন্ত্রে পুঁজিবে আমার চরণখানি, সেই মন্ত্রে পুঁজিবে জগতের সকল নগর মাসী। ওম দেবী শীতলাই নমঃ নমঃ, ওম দেবী শীতলাই নমঃ নমঃ, ওম দেবী শীতলাই।